কি ব্যাপার আপনি আমাদের গায়ে পানি দিলেন কেন এটা কোন ধরনের অসভ্যতা কোন ধরনের অসভ্যতা মিনা এখানে বসে বসে কি করতেছো আমরা তো কথা বলছিলাম হ্যাঁ আমরা এখানে বসে কথা বলছিলাম এটা তো রাস্তা যে কেউ বসে কথা বলতেই পারে হুম যে কেউ বসে কথা বলতেই পারে কিন্তু যে কেউ বসে যা ইচ্ছা তাই করতে পারে না আমরা তো কোনো ভুল করিনি স্যার আমরা তো জাস্ট কথা বলছিলাম ও তোমরা কোনো ভুল করোনি তাই না ওকে ফাইন তোমাদের আইডি কার্ড দাও আমাদের আইডি কার্ড কেন দিব স্যার দেবে না পারবেস ওদের ছবি তুলো ছবি তুলবেন মানে ছবি তুলতেছেন কেন স্যার আবার বন্ধ করেন কিন্তু স্যার আপনি কেন আমাদের ছবি তুলছেন ছবি কেন তুলতেছি এই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হবে এরপর তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমরা ভালো করতেছো না খারাপ করতেছো না স্যার এগুলো করি না স্যার আইডি কার্ড দাও আইডি কার্ড দাও এই আইডি কার্ড আগামী কালকে তোমাদের বাবা মা নিয়ে আইসা থানা থেকে নিবা চলো স্যার একটু কথা ছিল স্যার কি বলবে বলো স্যার বসেন না একটু বসে কথা বলি বসতে হবে না কি বলতে চাচ্ছ বলো না স্যার বলছিলাম কি এগুলো কেন আবার আমাদের বাবা মাকে জানাবেন বাবা মাকে তো জানাতে হবেই তোমাদের বাবা মার জানার দরকার আছে না তোমরা রাস্তাঘাটে কি করে বেড়াও সরি স্যার ওনাদের জানাবেন না প্লিজ স্যার আমরা একটু বসে কথা বলি বসতে হবে না কি বলতে চাচ্ছ বলো না মানে বলছিলাম কি আপনার প্রয়োজনে যদি কিছু লাগে স্যার দিতে রাজি আছি যা ইচ্ছা তাই দিবে না হ্যাঁ স্যার আপনি যা চান তাই দিব স্যার ওকে ঠিক আছে 10,000 টাকা দাও 10,000 টাকা স্যার এত টাকা আমরা কোথায় পাবো ওকে ফাইন 10,000 টাকা দিতে হবে না তাহলে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড হবে তখনই তোমরা বুঝতে পারবে তোমাদের কাছে 10,000 টাকা বেশি না নিজেদের মান সম্মান বেশি না না স্যার স্যার দাঁড়ান একটু দাঁড়ান এই তোমার কাছে যা আছে দাও তো স্যার এখানে তো মাত্র 3,000 টাকা আসলে স্যার আমরা তো স্টুডেন্ট আমাদের কাছে তো অত টাকা থাকে না বাড়ি থেকে স্যার কোনো রকমে কিছু উল্টোপাল্টো বলে কিছু টাকা নেই যা আসলো স্যার তাই দিলাম স্যার রাখেন ঠিক আছে কিন্তু এই টাকাটা আমাকে কেন দিচ্ছ তার মানে স্যার মানে শোনো এটা আসলে আমাদের একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট বর্তমানে তোমরা হয়তো বা টিভিতে দেখেছো বা সংবাদপত্রে পড়েছো যে অনেকেই ভুয়া পুলিশ অর্থাৎ পুলিশের ড্রেস পরে মানুষকে হয়রানি করে বেড়ায় মানুষের কাছে আসে ঠিক আমাদের মতো করে টাকা খায় অনেক কিছু লুটে নিয়ে যায় এটা থেকে মানুষকে সচেতন করার জন্য আমরা এই কাজটা করতেছি আর এখন থেকে তোমাদের কাছে কেউ এসে যদি কোনো কিছু বলে বা কোনো কিছু চায় ভয় দেখায় ছবি তুলছে এই ধরনের কোনো কিছু করে তখন তোমরা সাথে সাথে 999-এ ফোন করবা অথবা তার পরিচয়পত্র জানতে চাবা অথবা তার আইডি কার্ড দেখতে চাবা তার পরিচয় কি সেটা জানার চেষ্টা করবা এখন থেকে পুলিশকে ভয় পাবেন না আপনারা কেন শুধু শুধু পুলিশকে ভয় পান পুলিশ তো জনগণের বন্ধু আমরা পুলিশ আমরা সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আর হ্যাঁ এখন থেকে একটা কথা মনে রাখবেন যদি কেউ এসেই আপনাদেরকে কোনো কিছু করতে বলে কখনো করবেন না ভালো থাকবেন আপনার আইডি কার্ড ঠিক আছে স্যার অনেক ধন্যবাদ স্যার কিন্তু স্যার আরেকটা কথা আজ আপনার কাছ থেকে স্যার অনেক কিছু শিখতে পেলাম স্যার যেটা শিখেছেন সেটা এখন থেকে বাস্তবে কাজে লাগাবেন ঠিক আছে স্যার চলুন